একটা দেখাচ্ছি গাড়ির মেবি টায়ারের দুই সাইড ভালো আছে বিটটা খেয়ে গেছে তো এইটা কমপ্লিট করার পরে আমি আবার দেখাবো কি অবস্থা আপনারা ভিডিওটা দেখতে আছেন শেষ আমি আজকে একটা মজার জিনিস দেখাবো অনেকে জানেন অনেকে জানেন না আসলে যাদের অনেকে বাইক চালান বা অন্যান্য যে কোনো গাড়ি আছে খুব অল্প দিনে তার মিডিলের পার্টটা ক্ষয়ে যায় বা টায়ার প্লেন হয়ে যায় সেক্ষেত্রে একটা সহজ পন্থা আছে আপনার টায়ারে গ্রিপিংটা কম হয় ব্রেক সিস্টেম করতে গেলে টায়ারটা স্লিপ খায় তাদের জন্য তারা টায়ারের বিটটা একটু কেটে নিলে এক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে তো আমি সেটা দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা করা হচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা করলে আপনার টায়ারের যে ব্রেকিং সিস্টেম বা স্লিপ খাওয়া এটা থাকবে না অনেকে হয়তো এই সিস্টেমটা জানেন না আমি ভিডিওটা টোটাল দেখানোর চেষ্টা করছি টায়ারটা কি অবস্থায় ছিল আমি দেখাই টায়ারে নতুন করে আবার বিট করা হচ্ছে অ্যাজ লাইক মনে হবে যে আবার আর একটি নতুন টায়ার যারা ভিডিও তুই দেখছেন আমি অবশ্যই আমি যশোরে এটা আমি অবশ্যই ভাইয়ার নাম্বার লোকেশন সব কিছু আমার ডিটেলসে দিয়ে দিব যারা যারা ভিডিও দেখছেন বা যাদের এই প্রবলেমটা আছে তারা দ্রুত সলভ করতে পারবেন আমি সামনের টায়ারটা দেখাচ্ছি গাড়ির মেবি টায়ারের দুই সাইড ভালো আছে বিটটা খেয়ে গেছে তো এইটা কমপ্লিট করার পরে আমি আবার দেখাবো কি অবস্থা আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন শেষমেশ দেখেন সমস্যা নেই বুঝতে পারবেন সামনের এই আছে বিটের অবস্থা এলো বিটের অবস্থা আছে আর বিট কাটার পরে সেক্ষেত্রে সামনের এই অবস্থা থাকলে তো অবশ্য ব্রেকিংটা ভালো হবে না কাটার পরে আপনারা দেখবেন
আমি মানে টায়ারটার মানে বিট কাটার আগে দেখিয়েছিলাম, তো আমি বিট কাটার পরে আরেকবার দেখাচ্ছি। অলমোস্ট মনে হচ্ছে যে আমি নতুন টায়ার লাগাইছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অ্যাজ লাইক মনে হচ্ছে একেবারে নিউ টায়ার গাড়িতে লাগানো হয়েছে এরকম ব্যাপার, কিন্তু আমার যে পুরাতন টায়ারটা ছিল ওইটাও দেখাইছে আপনাদের। এই টোটাল টায়ারটাই ঠিক আছে। আমার ডিসক্রিপশন বক্সে যে ভাই কাজটা করলো তার নাম্বার, তার টোটাল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে তাকে পাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।